ওকে, এবার তুমি তোমার পুরো নামটা এবং ডিস্ট্রিক্টটা একটু বলে নাও শুরুতে। নাম পাপাই গুহ, ডিস্ট্রিক্ট নদিয়া। ওকে থ্যাংক ইউ। এবার তোমাকে আমি স্ক্রিনটা শেয়ার করব, তুমি কি করবে আমাকে প্রত্যেকটা স্লাইডে এক একটা করে কোয়েশ্চেন আছে, তুমি ওয়ানের অপশনটা বলবে আমাকে, এবং সাথে ওয়ান অপশন যেটা আমি রাইট যদি বলি অ্যান্সারটা, তাহলে পাশে রাইট দিয়ে দেবে, ঠিক আছে, টিক দিয়ে দেবে জাস্ট, আর রং হলে ক্রস দেবে খাতায়, আর আগে আমাকে মুখে অ্যান্সারটা বলবে, খাতা লিখবে ম্যাডাম, আমাকে আগে অপশনটা বলবে এ বি সি না ডি, ঠিক আছে, তারপর আমি যদি বলি ঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে, রাইট দেবে, ভুল হলে রং দেবে, ক্রস দেবে, ঠিক আছে, খাতায় জাস্ট ওটা প্রুফ রাখার জন্য। আমি স্ক্রিনটা এবার শেয়ার করছি, পরে দেখতে পাবো তো আবার। হ্যাঁ বলো, বলছি মানে একটা কোয়েশ্চেন পরে আবার দেখতে পাবো তো, না একবারই? না একবারই। ওকে, তোমার টাইম স্টার্ট নাও, স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করছি। হ্যাঁ ম্যাডাম দেখতে পাচ্ছি। ওকে, নাম্বার ওয়ান কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি মোস্ট স্টেবল, এ বি সি না ডি, অপশনটা জাস্ট বলবে আমাকে। ম্যাডাম ডি, ঠিক করে বলো কিন্তু, এ বি সি না ডি, একদম কনফার্ম? এটা বিটা থাকতে হলো বি, না, কনফিডেন্টলি বলতে হবে বি না ডি, কোনটা নেব আমি, কোন অ্যান্সারটা নেব, বি না ডি, আমি কিন্তু কনফিউজ করে দিচ্ছি না, আমি জাস্ট তোমাকে বলছি তুমি একদম কনসেন্ট্রেট করে প্রত্যেকটা অ্যান্সার দাও, সবাই এই অ্যান্সারটা ঠিক দিয়েছে, বি না ডি, ডি থাক, ডি ডি, একদম সিওর হয়ে আমাকে বলো, ডি নিলাম তাহলে, উইচ অফ দ্য ফলোয়িং উইল বি মোস্ট স্টেবল? বি না ডি, আপনি মানে কনফিউজ করে দিলেন, বলো, ডি থাকলো, বি বি একের বি, ওকে ওয়ান রাইট দাও, নেক্সট দুয়েটটা বলো, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, একটা দেবে ওয়ান, নেক্সট দুয়েটটা বলো, পি ফোর প্লাস এন এ এইচ প্লাস এইচ টু ফসফিনের মানে সি সি ম্যাম, সি ওকে ম্যাডাম, দুয়ে সি, টু রাইট দিয়ে দাও, নেক্সট থ্রি একটা বলো, সালফিউরিক অ্যাসিড ইজ ম্যানুফ্যাকচার্ড বাই এ বি সি না ডি, সালফিউরিক অ্যাসিড মানে এ এ কন্টাক্ট প্রসেস, ওকে ভেরি গুড, অপশন মানে রাইট দিয়ে দাও, থ্রি রাইট, চারেকটা বলো, ঠিক আছে ম্যাডাম, অক্টাহেড্রাল ভয়েডস পার অ্যাটম প্রেজেন্ট অ্যাট এ কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচার, মানে ওয়ান, ওকে রাইট দিয়ে দাও, চারেকটা, ফাইভ এরটা বলো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোডাক্ট ইজ ফর্মড ইন দ্য গিভেন রিয়াকশন, এ বি সি না ডি, ম্যাডাম বি এরটা, ওকে ভেরি গুড, ফাইভ রাইট দিয়ে দাও, সিক্স এরটা বলো, এক্সট্রা পিওর এন টু ক্যান বি অবটেইনড বাই হিটিং, ম্যাডাম কোয়েশ্চেনটা ঠিকঠাক দেখতে পাচ্ছি না, আর একবার বলুন। তুমি তুমি ভিডিওটা কিন্তু অন রাখো, তোমার ভিডিওটা অফ হয়ে গেছে, ভিডিও তো অনই আছে ম্যাডাম, এখানে অফ দেখাচ্ছে, এবার অন আছে, এক্সট্রা পিওর ইনটু, অন দেখাচ্ছে, এক্সট্রা পিওর ইনটু অবটেইনড বাই, হ্যাঁ মানে দেখতে পেয়েছি, বিএএন থ্রি হোল টু হবে তো, ছয়টে ডি বলছে ম্যাডাম, ওকে সিক্স রাইট দিয়ে দাও, নেক্সট সেভেন এটা বলো, কন্ট্রিবিউশন অফ ইচ অ্যাটম পার ইউনিট সেল অ্যাট ফেস সেন্টার্ড ইন এফ সি সি হবে, ওটা ইউনিট সেল ইজ এ বি সি না ডি, মানে সাতটে সি মানে সি একটা 0.5, ওকে সেভেন রাইট দিয়ে দাও, এবার এইট এটা বলে ফেলো,
ম্যাডাম এটা ডেকন প্রসেস হবে, এক একটা সিএল টু প্রিপারেশন। এইট রাইট দিয়ে দাও। নেক্সট নাইন এটা জাস্ট রিঅ্যাকশন এন্ড কোন অপশনটা হবে সেটা বলো। উপরে লাইনটা দেখো ম্যাডাম, বিএড ট্যাগ, ম্যাডাম বিএড ট্যাগ অ্যাটারমেন্ট রিঅ্যাকশন। ওকে ভেরি গুড, নাইন রাইট দিয়ে দাও। একদম তোমার জন্য লাস্ট কোয়েশ্চেন 10 এরটা, হোয়াট ইজ দা কোঅর্ডিনেশন নাম্বার অফ বডি সেন্টার্ড কিউ? বিসিসিতে আট হবে, আট। ওকে ভেরি গুড, 10 রাইট দিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম। ওকে তাহলে পাপাই আমাদের আজকে 40-40 পেয়েছো, প্রত্যেকটা কোয়েশ্চেনই কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশন তোমাকে 40-40 পাওয়ার জন্য। নেক্সট টাইম থ্যাংক ইউ ম্যাডাম, আর কে কে পেলো যেন বজায় থাকে, ভালো হয় যেন এরকমই। ঠিক আছে ওকে চলো, এবার আর কে কে পেলো 40 সেটা আমরা পরে ডিসকাস করি। ওকে আমি তোমাদের সেটা লিস্ট, আচ্ছা ক্লাস হবে ম্যাডাম, ক্লাস হবে না যদি 9টার পরে হয়।